সকালে আমরা এখন নাস্তা করিনি করবো, তো আপনাদের সাথে শেয়ার করি কি নাস্তা করবো। আলু ভাজি করছি, আর এদিকে নুহাস কথা বলতেছে লাইভে, আর এদিকে জ্যোতি ধোয়া ধোয়াতে ব্যস্ত। জ্যোতির উপরে এই কাজ, আর নুহাসের উপরে এই কাজ, আর আমার উপরে এই কাজ। তো সবার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আজকে আমার নাস্তা নুহাসের বাসায় সকালবেলা, তো এখনো করি নাই, তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো কি কি করি। এই যে এদিকে আমাদের আলু ভাজি হয়ে গেছে, নুহাস পরোটা ভাজতেছে, আর আমার আলু ভাজি দেখাই আপনাদের আলু ভাজিটা। এদিকে জ্যোতি লাইভে আছে, আর এদিকে আমি ভিডিও করে নিচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, মনে হয় ভালোই লাগবে। তো আমরা আজকে পরোটা দিয়ে খাবো। এটা ঠিক ভাইয়া, শোনেন ভাইয়া, থ্যাঙ্ক ইউ। আলু ভাজি ডিম লাগবে না? ডিম ভাজবা? আমার না হলেও হয়, বাট আপনাদের যদি লাগে তাহলে ভাজা করুন। যদি খেলে যদি জন্য ভাজবা। ওকে, তাই নাকি? হ্যাঁ, তুমি খাবা? তাহলে চলো না আমরা গিয়ে নাস্তা শুরু করি, জুতিটা যদি ভেজে নিয়ে আসবে। কি বলো বাদশা ভুইয়া? আসসালামু আলাইকুম। আজকে পরোটা আর আলু ভাজি দিয়ে ব্রেকফাস্ট করবো। জ্যোতি আর নুহাস এখন আসবে, ওরা নিচে, আমি চলে আসছি। আসো আসো, আমরা এখন নাস্তা করবো। ওরে বাবা, নুহাস অনেক কিছু নিয়ে আসছে। আসো এখন আমরা বসে বসে নাস্তা করবো সবাই। নাস্তাটা আসলেই অনেক মজা হয়েছে সকাল সকাল, কিন্তু পরোটা আর আলু ভাজি বেশি ভালো লাগে না নুহাস? এখন সকাল নেই জ্যোতি, এখন দুইটা বাজে, দুইটা। আমরা এখন হচ্ছে মানে রাতের খাবার খাই বলতেছি না, দুপুরের খাবার। দুপুরের খাবার এক্সিলেন্ট। নো বসো, খাও নাস, খাও, খাই বলো কেমন হয়েছে, আলু ভাজি কেমন হয়েছে বলো। ইয়াম্মি, পেস্টে।